কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই 2013 সালে। তো ফার্স্ট টাইম অ্যাডমিশন দিয়েই কুষ্টিয়াতে চান্স পাই। ফার্স্টটা ফর্ম তুলেছিলাম, প্রথম ফর্ম তুলেছিলাম আইনে, আইনে চান্স পাই। প্রথম পরীক্ষাটাও দিয়েছিলাম আইনে। তো ইউনিভার্সিটিতে শুরু থেকে আমি হলে থাকি, 13 সাল থেকেই হলে থাকি, 17 সাল পর্যন্ত। প্রথমে হলে উঠছিলাম লালন শাহ হলে, একদিন ছিলাম। পরবর্তীতে সাদ্দাম হোসেন হল, এখানেই আসা হয়, 426 নম্বর রুমে প্রথমে থাকি। উত্তর পাশে 426 নম্বর, সরি দক্ষিণ পাশে 4 তলায় 426 নম্বর রুম। আর এখান থেকেই পরবর্তীতে উত্তর ব্লকে 110 নম্বর রুম, এরপর উত্তর ব্লকে 107 নম্বর রুম, উত্তর ব্লক 109 নম্বর রুম, দক্ষিণ ব্লক 121 নম্বর রুম। এভাবেই রুম নাম্বার 322, সর্বশেষ 322 নম্বর রুম থাকা হয়। সাদ্দাম হলের সব থেকে ভালো লাগার যে বিষয়টা ছিল, এখানে রাত হইলে যখন কারেন্ট চলে যেত, সাদ্দাম হল এখন দাঁড়িয়ে আছে। সাদ্দাম হোসেন হলের দক্ষিণ ব্লকের পশ্চিম সাইডে জিয়া হল বলে বস্তি, আর দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল। দেখেন জিয়া হলের যে ছোট ছোট খোপ, 4 তলা, এগুলো অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এগুলো অনেক ছোট, এত সুন্দর ক্যাম্পাস বাংলাদেশের কোথাও আপনি পাবেন না। 2টা বা 3টা বেড ধরলে আর হাঁটারও জায়গা বা পা ফেলার জায়গা থাকে না। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক বড় সাধারণের রুমগুলো, অনেক প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি ক্যাম্পাস আমাদের সাদ্দাম হোসেন হল। তো এখানে ছাদের উপরে প্রায় আশা হয় যখন অনেক ধরনের গাছ আছে, আকাশে মেঘ হয়, তাল গাছ শুরু হয়, তার পূর্বে ছাদের উপরে এসে প্রাকৃতিক চলতে গেলে আপনার মনোমুগ্ধকর সৃষ্টি করে, দেখতে খুব ভালো লাগে। মানে তো আকাশে মেঘ দাঁড়িয়ে আছি, সাদ্দাম হলের দক্ষিণ ব্লক। এখান থেকেই সবকিছু দেখা যাচ্ছে যে দূরে বাংলাদেশের সব থেকে বড় মসজিদ ইসলামিক বিশ্ববিদ্যালয় মসজিদের মিনারটা দেখা যাচ্ছে। সাদ্দাম হলের ভিতরের যে পরিবেশ কত সুন্দর, ভিতরের ফুলের গাছ। তো সাদ্দাম হলের একটা কাহিনী আছে, এই হলটা বাংলাদেশের দক্ষিণ ব্লকের 4 তলাতে ইরাকের প্রেসিডেন্ট এই হলটা তৈরি করেছিল। পশ্চিম দিক এই হলটা 20 তলা হইতে চাইছে, 20 তলা হইতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে 4 তলা পর্যন্ত করেই শেষ, কারণ ইরাক ইরান যুদ্ধ হয় তখন বাংলাদেশ ইরাকের বিরুদ্ধে এই সাপোর্ট ছিল। তো লিফটের ব্যবস্থাও করা নাই, কিন্তু সাদ্দাম হলে 4 তলা, কিন্তু এখানে লিফটের একটা ব্যবস্থা করা আছে।